ফ্রান্সে ইসলাম ধর্মের অবমাননার অভিযোগে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আয়োজিত ফ্রান্সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ চিত্র প্রদর্শন করার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্বক শুরু হয়েছে। সম্মানিত সভাপতি ও প্রধান ইমানের এই কর্মসূচিতে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি। সারা মুসলমানের অন্তরে এমন আঘাত দিয়েছে, সে আঘাত মুসলিম করার ভাষা আমাদের নেই। আজকে জনগণ বাংলাদেশ ঢাকা মহানগর থেকে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব আসন গ্রহণ করবেন ঢাকা মহানগর। আমরা সরকারকে বলতে চাই অনতি বিলম্বে ফ্রান্সের দূতাবাস বাংলাদেশ থেকে প্রত্যাহার করুন। মুসলমানদের কাছে ক্ষমা প্রার্থনা করুন, সব দলের সম্মুখে ক্ষমা চান। সমাবেশ শেষে ফ্রান্স দূতাবাস ঘেরাও করতে যেতে চাইলে শান্তিনগর মোড়ে তাদের বাধা দেয় পুলিশ। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিক্ষোভকারীরা।